অজানা সব প্রশ্ন উত্তর জানবার জন্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। চির যৌবনা নদী বলা হয় কোন নদীকে? মেঘনা নদীকে বলা হয় চির যৌবনা। ভারতের মহিলা ক্রিকেট দলের প্রথম অধিনায়িকা কে ছিলেন? এটা আপনাদের অনেকেরই অজানা, সঠিক উত্তর শান্তারঙ্গ স্বামী। যে গাছে ফল ধরে কিন্তু ফুল ধরে না, সেরকম গাছকে কি বলে? এরকম গাছকে বলা হয় বনস্পতি। প্রিয় দর্শক, ভিডিওটিতে অবশ্যই কিন্তু লাইক করবেন। ভারতের মহিলা ক্রিকেট দল প্রথম কত সালে টেস্ট ম্যাচ খেলেছিল? সঠিক উত্তর 1976 সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। আফিম উৎপাদনে শীর্ষ দেশ কোনটি? আফিম উৎপাদনে শীর্ষ দেশ হল মিয়ানমার। এরকম ভিডিও আরও দেখার জন্য এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আপনি কি জানেন দিকশূন্য ভট্টাচার্য কার ছদ্মনাম? রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম হল দিকশূন্য ভট্টাচার্য। ব্যাকটেরিয়ার আবিষ্কার কে করেছিলেন? ব্যাকটেরিয়ার আবিষ্কার করেছিলেন লিউয়েন হুক। রাবণের চিতা বলতে কি বোঝায়? রাবণের চিতা বলতে বোঝায় চির অশান্তি। মেয়েদের জন্য ভারতের সেরা শহরের তালিকায় প্রথম আছে কোন শহর? এই তালিকায় প্রথম আছে চেন্নাই। আপনি কি জানেন ব্লুটুথ কত দূর পর্যন্ত কাজ করে? সঠিক উত্তর 10 থেকে 100 মিটারের মধ্যে। ধন্বন্তরি পুরস্কার কোন ক্ষেত্রে দেয়া হয়? ধন্বন্তরি পুরস্কার দেয়া হয় চিকিৎসা ক্ষেত্রে। কোন ঋতুকে বলা হয় রঙের ঋতু? বসন্ত ঋতুকে বলা হয় রঙের ঋতু। জাতীয় পাখি দিবস কবে পালন করা হয়? জাতীয় পাখি দিবস পালন করা হয় 5ই জানুয়ারি। বাংলাদেশে অ্যাসিড নিক্ষেপের সর্বোচ্চ শাস্তি কি? সঠিক উত্তর মৃত্যুদণ্ড। হাওয়া মহল ভারতের কোথায় আছে? হাওয়া মহল আছে ভারতের জয়পুরে। এশিয়া মহাদেশের কোন দেশে সব থেকে বেশি হাতি আছে?
এশিয়ার মধ্যে সবথেকে বেশি হাতি আছে ভারতে। অলিম্পিকের হলুদ বৃত্তটি কোন মহাদেশের প্রতীক? অলিম্পিকের হলুদ বৃত্তটি এশিয়া মহাদেশের প্রতীক। ভারতীয় রেলে মোট কতগুলি জোন আছে? ভারতীয় রেলে মোট 19টি জোন আছে। কোন প্রাণীকে কাঁটার মুকুট বলা হয়? কাঁটার মুকুট বলা হয় সজারুকে। প্রাকৃতিক বস্তুর মধ্যে সবথেকে কঠিন বস্তু কোনটি? প্রাকৃতিক বস্তুর মধ্যে সবথেকে কঠিন বস্তু হলো হীরা। আচ্ছা বলুন তো, দৌহিত্র কথাটির মানে কি? দৌহিত্র কথাটির মানে হলো মেয়ের ছেলে। কোন শহরকে ভারতের প্রবেশদ্বার বলা হয়? মুম্বাই শহরকে বলা হয় ভারতের প্রবেশদ্বার। শান্তিতে নোবেল পুরস্কার দেয়া হয় কোন দেশ থেকে? শান্তিতে নোবেল পুরস্কার দেয়া হয় নরওয়ে দেশ থেকে। আমাদের নখের মধ্যে কোন প্রোটিন থাকে? আমাদের নখের মধ্যে থাকে কেরাটিন নামক প্রোটিন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে কত সালে বিদ্যাসাগর উপাধি দেয়া হয়? 1839 সালে। পৃথিবীর দ্বিতীয় সবথেকে বায়ু দূষিত শহর কোনটি? সঠিক উত্তর মুম্বাই শহর। ঋগ্বেদের যুগে ভারতের সবথেকে পবিত্র নদী কি ছিল? বর্তমানে গঙ্গা, তখনকার দিনে ছিল সিন্ধু ও সরস্বতী। শ্রীলঙ্কাতে কোন ধর্মের মানুষেরা বেশি বসবাস করে? শ্রীলঙ্কাতে বৌদ্ধ ধর্মের মানুষেরা বেশি বসবাস করে। আচ্ছা বলুন তো, রক্তের রং লাল হয় কেন? রক্তের মধ্যে হিমোগ্লোবিন নামক রঞ্জক পদার্থ থাকার জন্য রক্তের রং নীল হয়। পৃথিবীতে কোন প্রাণী সবথেকে বেশি ঘুমায়? পৃথিবীতে সবথেকে বেশি ঘুমায় কোয়াল নামের একটি প্রাণী। আচ্ছা বলুন তো, FIR এর ফুল ফর্ম কি? উত্তর ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট। শ্বশুর আর শাশুড়িকে ইংরাজিতে কি বলে? শ্বশুরকে ইংরাজিতে বলে ফাদার ইন ল, আর শাশুড়িকে ইংরাজিতে বলে মাদার ইন ল।
ভারতের কোন রাজ্যের মানুষেরা লাল পিঁপড়ের চাটনি খায়? উড়িষ্যার বেশ কিছু জায়গাতে এরকম খাবার খাওয়া হয়। ফ্রিজে সবাই কাঁটা লেবু রাখে কেন? ফ্রিজে কাঁটা লেবু রাখলে শাকসবজি বেশি দিন পর্যন্ত সতেজ থাকে আর ফ্রিজে দুর্গন্ধ হয় না। বিয়ের পর স্ত্রীকে কেন স্বামীর বাম পাশে শুতে হয়? এটা আমাদের শাস্ত্র বাক্য, এর ফলে সংসারের সুখ সমৃদ্ধি থাকে।